নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। 20শে জুন 2021, এই দিন দেবগুরু বৃহস্পতি বক্রী হতে চলেছে, যার দরুন এই সাত রাশির জাতক ও জাতিকারা সাত রাজার ধন পেতে চলেছে। কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। বিশে জুন 2021, এই দিন দেবগুরু বৃহস্পতি বক্রী হতে চলেছে, যার দরুন যে সাত রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি, সেই সাত রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা সাত রাজার ধন পেতে চলেছেন। কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা আমি একে একে জানাতে চলেছি। তবে তার আগে আমি আপনাদেরকে একটি বিষয় অবগত করে দিই। দেখুন, যখন কোনো শুভ গ্রহ বক্রী অবস্থায় অবস্থিত হয়, অর্থাৎ বক্রী হয়ে যায়, তখন তার শুভত্ব কিন্তু বৃদ্ধি পায়, অর্থাৎ স্টে আপ করে। আমি আপনাদেরকে একটু সহজ ভাষায় বোঝাই। ধরুন, আপনি বাইক নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে মাঝখানে আপনার কোনো বন্ধু আপনাকে হাত দেখালো এবং দাঁড় করতে বলল, এবং সেখানে আপনি কিছুক্ষণ তার সাথে কথা বললেন, এবং এই কথোপকথনের মাধ্যমে আপনি কিছুটা সময় কিন্তু একই জায়গায় অতিবাহিত করলেন, অর্থাৎ যে জায়গায় যাচ্ছিলেন সেখানে যাওয়ার টাইমটা বেড়ে গেল। আরেকটি বিষয় জানিয়ে দিই, এই বৃহস্পতি গ্রহ আমাদেরকে কী কী দেয় বা কী কী দেখায় অ্যাকচুয়ালি, আসুন জেনে নেওয়া যাক। দেখুন, বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও বৃহস্পতি গ্রহ বিবাহকে ইন্ডিকেট করে, এছাড়াও বৃহস্পতি গুরুগিরি করায়। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনার নিজস্ব বার্থ চার্টে যদি বৃহস্পতি গ্রহ শুভ অবস্থায় থাকে, তাহলে আপনি টিচার বা টিচার লেভেলের কোনো একজন ব্যক্তি হবেন, এতটুকুটা বলা যায়। অর্থাৎ এই গুরুগিরি, অর্থাৎ যার মধ্যে জ্ঞানের পাওয়ার যথেষ্ট পরিমাণে থাকে, সেটা কিন্তু বৃহস্পতি গ্রহ প্রদান করে থাকে। অর্থাৎ আপনার জন্মছকে যদি বৃহস্পতি গ্রহ শুভ অবস্থায় না থাকে, তাহলে আপনি কখনোই সেই লেভেলে যেতে পারবেন না। অর্থাৎ আপনি 10 জনকে বলবেন, 10 জনকে বুঝাবেন, আপনার কাছে কিন্তু সেই জ্ঞানটা নেই, সে যে কোনো বিষয় হতে পারে। এই প্রসঙ্গে আরেকটি কথা বলে দিই, বৃহস্পতি গ্রহ কারো ন্যাকাল চাটে যদি রাহুযুক্ত হয়ে যায়, কেতুযুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু তার শুভত্ব কিন্তু কমে যায়। এছাড়াও বৃহস্পতি যদি নিচুস্থ হয়ে যায়, বৃহস্পতি যদি রাহু নক্ষত্রে থাকে, কেতু নক্ষত্রে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার শুভত্বের পরিমাণ অনেকখানি কমে যায়। তাই আমি যে রাশিগুলির কথা বলতে চলেছি, সেই রাশির জাতক জাতিকা যদি আপনি হন, আপনারা আপনাদের ন্যাকাল চার্টে বৃহস্পতি গ্রহের অবস্থান কেমন রয়েছে সেটা আগে বিশ্লেষণ করে নিন, নচেত আমার কথাগুলো কিন্তু মিলবে না। আরেকটি বিষয় জানিয়ে দিই, আমি প্রতি রবিবার আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস। হ্যাঁ বন্ধুরা, সেটি আমার এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে, চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTRO TARGET। এই চ্যানেলে প্রতি রবিবার আপনারা আপনাদের জন্মছক ফ্রিতে বিশ্লেষণ করতে পারবেন। তার জন্য আপনাদেরকে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করতে হবে, যাতে সানডে কমেন্টস বক্সের একটিও ভিডিও মিস না হয়ে যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই সৌভাগ্যশালী সাত রাশি, যে রাশিগুলি বৃহস্পতি বক্রী হওয়ার ফলে সাত রাজার ধন পেতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই দেবগুরু বৃহস্পতির বক্রী হওয়ার ফলে আপনারা সাত রাজার ধন পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অর্থ বিপুল পরিমাণে আসতে চলেছে, আর যে অর্থ আসতে চলেছে সেটি কিন্তু স্টে আপ করবে। অর্থাৎ বৃহস্পতি গ্রহ
যে অর্থ আমাদেরকে দিয়ে থাকে সেটা কিন্তু সৎ এবং নিষ্ঠার অর্থ, কোনো চিটিং অর্থ নয়। এছাড়াও এই সময় যাদের বিবাহ হতে চাইছে না, অর্থাৎ এই 120 দিনের মধ্যে যাদের বিবাহ হতে চাইছে না, তারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন। আর আমি এই ভিডিওর শেষ পার্টে যাদের বিবাহ হতে চাইছে না তাদের জন্য একটি মহাপ্রয়োগের কথা বলবো, যে প্রয়োগটি করলে আপনাদের বিবাহ কিন্তু নিশ্চিত নিশ্চিত হয়ে যেতে পারে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই দেবগুরু বৃহস্পতির বক্রী হওয়ার শুভ প্রভাব পেতে চলেছেন, অর্থাৎ আপনারাও 7,000 ধন পেতে চলেছেন। আর এই অর্থ বা এই ধন কোথা থেকে আসবে, এটি চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এবং এই সময় যাদের বিবাহ হতে চাইছে না, এই 120 দিন বিবাহের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমি এই ভিডিওর শেষ পার্টে একটি মহা প্রয়োগের কথা বলবো, যে কাজটি করলে আপনাদের বিবাহ কিন্তু ইমিডিয়েটলি হয়ে যাবে। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই বৃহস্পতির বক্রী হওয়ার সুপ্রভাব পেতে চলেছেন, অর্থাৎ 7,000 ধন পেতে চলেছেন। এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যে সমস্ত বাধা পাচ্ছিলেন এতদিন ধরে সেই বাধা কিন্তু অনেকখানি কেটে যাবে। যারা চাকুরি, ব্যবসা বা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের অর্থ কিন্তু যথেষ্ট পরিমাণে আসতে চলেছে। এই সময় আপনারা যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন না তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ভিডিওর শেষ পার্টে আমি যাদের বিবাহ হচ্ছে না তাদেরকে একটি মহাপ্রয়োগের কথা বলবো, যে প্রয়োগটি করলে আপনাদের বিবাহ খুব তাড়াতাড়ি হওয়া সম্ভব। এছাড়াও এই সময় যারা টিউশনি পড়ান বা যারা টিচার বা প্রফেশনাল লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং অর্থনৈতিক স্থিতি কিন্তু ডেভেলপমেন্ট করতে চলেছে। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই দেবগুরু বৃহস্পতির বক্রী হওয়ার সুপ্রভাব পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে 7,000 ধন আসতে চলেছে। আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় যাদের যে কোনো কাজ আটকে যাচ্ছিল কোনো এক অজানা কারণে, সেই সমস্ত কাজ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি যাদের বিবাহ নিয়ে খুব প্রবলেম চলছে, বিবাহ হতে চাইছে না, তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই 120 দিনের মধ্যে। এবং আমি এই ভিডিওর শেষ পার্টে যাদের বিবাহ হচ্ছে না তাদের জন্য একটি মহাপ্রয়োগের কথা বলবো, যে প্রয়োগটি করলে আপনাদের বিবাহ খুব তাড়াতাড়ি হতে বাধ্য। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই দেবগুরু বৃহস্পতির বক্রী হওয়ার সুপ্রভাব পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও 7,000 ধন আসতে চলেছে। আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় আপনাদের আটকে যাওয়া কাজ, না হওয়া কাজ, বিগড়ে যাওয়া কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যাদের বিবাহ হতে চাইছে না তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর এটি হতে চলেছে 120 দিনের মধ্যে। এছাড়াও আমি এই ভিডিওর শেষ পার্টে যাদের বিবাহ হচ্ছে না বা কোনো কারণে আটকে যাচ্ছে তাদের জন্য একটি মহাপ্রয়োগের কথা বলবো, যে প্রয়োগটি করলে আপনাদের বিবাহ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে যে 6 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই দেবগুরু বৃহস্পতির বক্রী হওয়ার সুপ্রভাব পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও 7,000 ধন আসতে চলেছে। আর এই অর্থ চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যাদের বিবাহ হতে চাইছে না দীর্ঘদিন ধরে তাদের বিবাহ কিন্তু নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 120 দিনের মধ্যে। এছাড়াও আমি এই ভিডিওর শেষ পার্টে একটি মহাক্রিয়ার কথা বলবো, যে ক্রিয়াটি
করলে আপনাদের বিবাহ খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া সম্ভব। এরপরে যে শেষ রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও দেবগুরু বৃহস্পতির বক্রী হওয়ার সুপ্রভাব পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ধন আসতে চলেছে। আর এই অর্থ চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যাদের বিবাহ হতে চাইছে না, দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন বাট হচ্ছে না, তাদের কিন্তু এই 120 দিনের মধ্যে বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমি এই ভিডিওর শেষ পার্টে একটি মহাক্রিয়ার কথা বলবো, যে ক্রিয়াটি করলে আপনাদের, যাদের বিবাহ হতে চাইছে না, তাদের কিন্তু বিবাহ নিশ্চিত হতে বাধ্য। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কী সেই মহা উপায় বা কী সেই মহাক্রিয়া যেটি করলে আপনাদের, যাদের বিবাহ হতে চাইছে না, তাদের কিন্তু বিবাহ খুব তাড়াতাড়ি হওয়া সম্ভব। আপনারা প্রতি বৃহস্পতিবার দিন স্নান করে উঠে কলা গাছে জল দিন, হ্যাঁ বন্ধুরা, এবং সেটি তামার ঘটে দিতে হবে, অর্থাৎ যে পাত্রটিতে দিবেন সেটি কিন্তু তামার হওয়া চাই। এটি আপনাদেরকে 52 সপ্তাহ করতে হবে, আর যেটি করলে আপনাদের বিবাহ কিন্তু নিশ্চিত হওয়া সম্ভব। তো এই ছিল 7 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি বৃহস্পতির বক্রতার সুপ্রভাব পেতে চলেছে, অর্থাৎ 7 রাজার ধন মানিক পেতে চলেছে এই 7 রাশির জাতক ও জাতিকারা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।